নিউমারেটর খুব ছোট ডিনোমিনেটর বড় তাহলে সাইন থিটার ভ্যালু বড় হবে না ছোট হবে? ছোট হবে, ভেরি গুড। তাহলে সাইন থিটা যদি ছোট হয় আমি বলতে পারি থিটাও ছোট হবে। আর কোন ক্লাসে শেখানো হয়েছিল? রে অপটিক্সে তো বারবার ইউজ হয়েছিল। কোথায় লিখি? এখানে লেখার পর লিখতে পারি সাইন থিটা স্মল মানে থিটা স্মল, থিটা স্মল মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা। মনে আছে? নিয়ারলি ইকুয়াল টু, মনে পড়ছে? এটা চলো কমপ্লিট, এবার মুছে দেবো এই পার্টটা, এই সাইডটা মুছবো। আচ্ছা ওপরটা মুছলাম, এটা থাকলো। তাহলে সাইন থিটার জায়গায় আমি বসাতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত ছিল? এম ল্যামডা বাই স্মল ডি। এম এর ভ্যালু কত থেকে কত? জিরো থেকে ওয়ান টু ডট ডট ডট। বড় সবার এত অব্দি ক্লিয়ার কিনা? ছবিটার দিকে চলে আসো, আবার ছবিটার দিকে চলে আসো। আমি একদম সলিড লাইন করে এঁকে দেখাচ্ছি, এই ট্রায়াঙ্গেলটার দিকে দেখো, দেখতে পাচ্ছ আশা করি সবাই? এইটা থিটা, এটা থিটা। বলো টেন থিটা কত হবে? এটা ওয়াই, এটা ডি। বলো টেন থিটা কত হবে? পারপেন্ডিকুলার বাই বেস। বলো শুনতে পাইনি, ওয়াই বাই ক্যাপিটাল ডি। ওয়াই বাই, ওয়াই মানে সিপি, সিপি মানে ক্যাপিটাল ওয়াই, ওয়াই বাই ক্যাপিটাল ডি, এম ল্যামডা বাই স্মল ডি। তাহলে ওয়াই হবে এম ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এটাকে বলা হয়, এটাকেই বলা হয়, এটা ইকুয়াল ভ্যালু। তোমাকে প্রুফটা পুরো করতে দেয়, প্রুফটা পুরো করতে দেয়। এইটাকে বলা হয় কি বলে? ওয়াই কার পজিশন? এমেথ ব্রাইট ফ্রিঞ্জ। কেন আমরা ব্রাইট ধরে করলাম? এমেথ ব্রাইট ফ্রিঞ্জ। এম এর ভ্যালু কত থেকে শুরু? জিরো ওয়ান টু ডট ডট থেকে শুরু। দেখো তুমি বুঝে নাও, এম এর জায়গায় জিরো বসাও, বলো তাহলে কত পাবে ওয়াই এর ভ্যালু? জিরো। জিরো মানে কোথায় পাবে? সেন্টারে। দেখো মিললো কিনা সেন্টার ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জ। এম এর জায়গায় ওয়ান বসাও তাহলে ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, সেটা কত নম্বর সেন্ট্রাল ব্রাইট, কত নম্বর ব্রাইট ফ্রিঞ্জ হবে? ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ। তারপরে দুটো বসাও, সেটা পাবে সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ। অবভিয়াসলি এদিকেও পাবে, এদিকেও একই ভাবে পাবে, বোথ সাইডে পাবে। বলো ক্লিয়ার হলো কিনা সবার? চলো এবার আমরা করব ডার্কের জন্য, মানে ফর মিনিমাম ম্যাক্সিমাম মুছলাম, এখানেই করব, করে করে দেখাবো। ফর মিনিমাম আমি যেগুলো গোল করছি সেগুলো আমার মুখস্থ চাই, যেগুলো গোল করছি সেগুলো মুখস্থ চাই। ফর মিনিমাম ব্রাইট মুছে কোন ফ্রিঞ্জ হবে? তাহলে ডার্ক ফ্রিঞ্জ। ডার্ক ফ্রিঞ্জ হলে ডেল্টা এক্স এর ভ্যালু কি হবে? আজকেই করেছি আমরা ক্লাসের শুরুতে, কেউ কারোর মনে আছে? 2m-1 ল্যামডা বাই 2। বাট মেনলি স্টুডেন্টরা যেটা ভুল করে এখানে, এম এর ভ্যালু কত থেকে শুরু হবে? এটা মাথায় থাকে যেন, এটাই স্টুডেন্টরা ভুল করে, এখানে গায়ে গায়ে হয়ে যাচ্ছে, দূরে দেখলাম ওয়ান টু ডট ডট ডট। আচ্ছা ডেল্টা এক্স পেয়ে গেছি আমরা, এক্ষুনি প্রুফ করে দেখিয়েছিলাম ডেল্টা এক্স মানেই হচ্ছে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু 2m-1 ল্যামডা বাই 2। তাহলে সাইন থিটা হবে 2m-1 ল্যামডা বাই 2d। বলো সবার এত অব্দি বোঝা গেছে কিনা?
আমি কি এখানেও বলতে পারি ল্যামডা লেস দ্যান স্মল ডি? রে রে বলতে পারি? তাহলে সাইন থিটাও স্মল হবে, সাইন থিটা স্মল হলে এবার স্টেপ জাম্প করি, ট্যান থিটা হবে, ট্যান থিটা হবে তাহলে কত? এই ভ্যালুটা 2m-1 ল্যামডা বাই 2d। এই ট্রায়াঙ্গেল থেকে ডিপ করা আছে এখনো, ট্যান থিটা কত হবে? y বাই ক্যাপিটাল d 2m-1 ল্যামডা বাই 2d। তাহলে y কত হবে? 2m-1 ক্যাপিটাল d ল্যামডা বাই 2d। এটাকে আমরা তাহলে বলবো পজিশন অফ এমেট ডার্ক ফ্রিঞ্জ, এমেট ডার্ক ফ্রিঞ্জ। বাট ভুলে যেও না, m এর ভ্যালু কত থেকে শুরু হবে? 1, 2, ডট ডট ডট। কেন? কারণ সেন্ট্রাল ফ্রিঞ্জ অলওয়েজ ব্রাইট হয়, সেন্টারটা রিপ্রেজেন্ট করে জিরো দিয়ে, ডার্ক শুরু হয় 1 থেকে। বলো সবার ক্লিয়ার কিনা? পরিষ্কার একদম? আমরা এই যে ডিরাইভেশনটা করলাম, এটা এসএল আরোরাতে কিভাবে করা আছে একটু বলে দিই। এসএল আরোরাতে করেছে, ভালো করে দেখবে, এখান থেকে একটা ট্রায়াঙ্গেল বানিয়েছে, এটা ওয়াই, আর এই ডিস্টেন্সটা বলছে ডি বাই টু, তারপর পাইথাগোরাস লাগিয়ে এস ওয়ান পি বার করে নিয়েছে, এস ওয়ান পি এর হোল স্কোয়ার কি হবে? ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস, এটা মানে কত হবে? ওয়াই মাইনাস ডি বাই টু এর হোল স্কোয়ার। আর এই একটা ট্রায়াঙ্গেল ধরেছে, সেটা এটা ক্যাপিটাল ওয়াই পুরোটা, এটা আবার ডি বাই টু, তাহলে তখন করেছে এস টু পি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ডি বাই টু এর হোল স্কোয়ার প্লাস ক্যাপিটাল ডি এর স্কোয়ার। এবার এস টু পি স্কোয়ার মাইনাস এস ওয়ান পি স্কোয়ার করেছে, তারপর এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা করে একটা অ্যাপ্রক্সিমেশন করে একই অ্যান্সার প্রুফ করেছে। বাট বারবার বলছি তোমাকে যেগুলো মনে রাখতে হবে, আমি লিখে দিচ্ছি কি কি মনে রাখতে হবে। এর জিস্ট কি? আচ্ছা, পুরো ডিরাইভেশন কিন্তু বোর্ডসে দেবে, পুরো ডিরাইভেশন বোর্ডসে দেবে। রিপিট করছি, তোমাকে পরীক্ষায় দেবে ফাইন্ড আউট দ্য পজিশন অফ এমেট ব্রাইট ফ্রিঞ্জ অর ফাইন্ড আউট দ্য পজিশন অফ এমেট ডার্ক ফ্রিঞ্জ ফ্রম ওয়াই ডিএসি। পুরো ডিরাইভেশন করে দেখাতে হবে। আমি অনেক দেখতে গিয়ে বলেছি বলে অতক্ষণ লেগেছে টাইম, বাট একবার বাড়িতে প্র্যাকটিস করলে দেখবে তাড়াতাড়ি নেমে যাবে। তো মনে কি কি রাখতে হবে সেটা একটু বলে দিই বারবার, কি কি মনে রাখতে হয় মেন কথা। নাম্বার ওয়ান মনে রাখার জিনিস, ক্যাপিটাল ডি গ্রেটার দেন স্মল ডি। আমি মনে হয় ওখানে তিনবার গ্রেটার দেন ইউজ করেছিলাম, একটু বেশি বলেছিলাম, ওই একই কথা, গ্রেটার দেন তিনবার গ্রেটার দেন, বেশি জোর দেওয়ার জন্য ওগুলো বলেছিলাম, একই কথা। নাম্বার টু, নাম্বার টু, ল্যামডা লেস দেন স্মল ডি। বলো সবার ক্লিয়ার হচ্ছে কিনা? নাম্বার থ্রি, পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু ডি সাইন থিটা। নাম্বার ফোর, পজিশন অফ এমেট ব্রাইট ফ্রিঞ্জ, এগুলো মনে রাখতে হবে, এম ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এম এর ভ্যালু শুরু হয় 0, 1, 2 ডট ডট থেকে। নাম্বার ফাইভ, পজিশন অফ এমেট ডার্ক ফ্রিঞ্জ, তার ফর্মুলা হয় 2m-1 ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2 স্মল ডি। এটা এম এর ভ্যালু শুরু হয় 1, 2 ডট ডট দিয়ে। আর লাস্ট, এটা আমি অনেকদিন আগে করিয়েছি, অত লাগে না, তবুও একটু বলে দিই, মাঝে মাঝে লাগে, তাহলে পুরো জিনিসটা চলে এলো একসাথে, সব ফর্মুলা যেগুলো মনে রাখতে হবে। পাথ ডিফারেন্সের সাথে ফেজ ডিফারেন্স, ফাই ইজ ইকুয়াল টু, ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2π λ (Δx). অনেক বইতে এটা ডেল্টা ফাইও করা থাকে, কিছু যায় আসে না, এটা ফেজ ডিফারেন্স, এটা পাথ ডিফারেন্স। এই জিনিস তোমার সামনে মনে রাখতে হবে।
তোমাকে যখন অঙ্ক দেবে তখন এই ফর্মুলার যে কোনো ফর্মুলা ইউজ করতে হতে পারে। রিপিট করছি, বোর্ডসের 100% অঙ্ক আসবে লাস্ট তিনটে ফর্মুলা থেকে, 4, 5, 6। জয়েন্টের মেন অঙ্ক আসবে, মানে অবভিয়াসলি 4, 5, 6 থেকে জয়েন্টেরও অঙ্ক দেয়, সেটা সোজা অঙ্কের আন্ডারে পড়বে। জয়েন্টের মেন অঙ্ক আসবে 3 নম্বর ফর্মুলা থেকে। ওটা শেখাবো বলেই তো আমি এই মেথডটা ধরলাম, নয়তো এসএল অর্ডার মেথড করতাম। যাদের কাছে এসএল অর্ডার বই আছে তারা দেখো সেখানে, আর নূতনে দেখো যে কিভাবে করেছে। আমি যেটা করেছি সেটাই নূতনে করা আছে, বাট ওই থিটা অ্যাঙ্গেল গুলো কেন সেম হচ্ছে সেগুলো বলা নেই, তাই স্টুডেন্টরা মুখস্থ করে চলে যায়, এটা থিটা হলে এটা থিটা নিয়ে হয়ে গেল। তাই তখন কিন্তু ওই ফান্ডামেন্টাল কনসেপ্ট থেকে যখন অঙ্ক আসবে তখন পারবে না। আমি করে দেখাবো একটা অঙ্ক 3 নম্বর ফর্মুলা দিয়ে যে অঙ্কটা আসবে। 1 নম্বর 2 নম্বর তো আর কোনো ফর্মুলা নয়, ওটা কন্ডিশন অঙ্কের মধ্যে থাকবে। বলো ক্লিয়ার কিনা সবার? কিরে চলো, এবার আমরা যেটা করব এর নাম হচ্ছে ফ্রিঞ্জ উইথ। তো কি স্যার ফ্রিঞ্জ উইথ সেটা বলি, এটাও ইম্পর্টেন্ট, এই ডিরাইভেশনটাও কোর্সে দেবে। কি স্যার ফ্রিঞ্জ উইথ সেটাকে একটু বোঝা যাবে, তারপরে আসছি ডিটেইলস অ্যানালিসিস। বলছে আমরা তাহলে যে ফ্রিঞ্জটা পাবো, আমি তোমাকে যে ছবিটা আঁকলাম, যে ছবিটা আঁকলাম সেটা এরকম ছবি, একটা রাফ। বলো এটা রাফ ছবি একটা, বলো সেন্টারে তুমি কি ফ্রিঞ্জ পাবে বাবা? এই হলো ব্রাইট ফ্রিঞ্জ। তারপরে তুমি কি ফ্রিঞ্জ পাবে? আচ্ছা তোরা দেখতে পাচ্ছিস এগুলো, মানে থিকনেস গুলো বোঝা যাচ্ছে? তো এক মিনিট আমি ক্যামেরা একটু দেখে নিই, নয়তো বড় বড় করে আঁকতে হবে আমাকে। একটু ভালো বোঝা যাচ্ছে না, আমি একটু বড় করে আঁকছি, ঠিক আছে? এত বড় হয় না, এরকম সরু সরুই হয়, বাট নয়তো ক্যামেরায় ধরা যাবে না বলে আমি বড় করে আঁকছি। এটা ব্রাইট, এটা ডার্ক, বল বুঝতে পাচ্ছিস কিনা? এদিকে আবার ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক। কিরে বুঝতে পারছিস এরকম ফ্রিঞ্জ পাবি কিরে? চল ভালো করে শুনবি, ভালো করে শুনবি। আমার উদ্দেশ্য কি বার করা, হেডিং দিবি কি বার করা, ছবি আঁকার দরকার নেই, তোরা ডাইরেক্ট করে দিবি থিওরি। আমি ছবি আঁকছি তোদের বোঝাবো বলে। কি বার করা? ফ্রিঞ্জ উইথ কি দিয়ে ডিনোট করে? বিটা দিয়ে ডিনোট করে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা এদিকে তাকা, ভালো করে বুঝ। আমার ছবি ওয়াইজ এইটাকে আমরা বলি সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, এটাকে বলি ফাস্ট ডার্ক ফ্রিঞ্জ, এটাকে বলি ফাস্ট ব্রাইট ফ্রিঞ্জ, এটাকে বলি সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ। বল ক্লিয়ার হচ্ছে কিনা ছবি? আচ্ছা এটাকে যদি আমি সোজা করে আঁকি তাহলে এরকম পাবো, আর বোঝাতে সুবিধা হবে, তাই সোজা করে আঁকছি। এটা ধর ডার্ক, এটা ব্রাইট, এটা ডার্ক, এটা ব্রাইট, এটা ডার্ক। বল বুঝলি কিনা সবাই? আচ্ছা এটা কি আমি বলতে পারি পজিশন অফ, আচ্ছা এটা দিয়ে বলছি আমি, এটাকে আমি ধরছি
position of m minus 1 dark fringe তার আগে bright দিয়ে দেবো তাহলে সুবিধা হবে এটাকে আমি বলছি পজি m minus 1 position of bright fringe আরে বাবা ফ্রিজ কিরকম হবে ফার্স্ট ব্রাইট ফ্রিজ সেকেন্ড ব্রাইট ফ্রিজ থার্ড ব্রাইট ফ্রিজ এরকম করতে করতে একটা আসবে এমএথ ব্রাইট ফ্রিজ এটাকে তাহলে আমি বলবো এমএথ ব্রাইট ফ্রিজ তাহলে তার আগেরটা কি এম মাইনাস ওয়ান ব্রাইট ফ্রিজ এমএথ এটা ব্রাইট ফ্রিজ বল বুঝলি কিনা কিরে আচ্ছা এমএফ ব্রাইট ফ্রিঞ্জ থেকে এম মাইনাস ওয়ান ব্রাইট ফ্রিঞ্জ যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাকে কি আমি বলতে পারি ফ্রিঞ্জ উইথ ফর ডার্ক ফ্রিঞ্জ কিরে কিরে সবার ক্লিয়ার হচ্ছে তো আবার তুই বলতে পারিস যে কেন স্যার আপনি m মাইনাস 1 নিলেন আমার পছন্দ নয় m মাইনাস 1 নেওয়া এটা যদি m এর ব্রাইট ফ্রিঞ্জ হয় এটা হবে m প্লাস 1 ব্রাইট ফ্রিঞ্জ তাহলে এটা থেকে এটাকে মাইনাস করলে তুমি এটা ডার্ক ফ্রিঞ্জ পেয়ে যাবে তো আত্মীয় অ্যান্সার আসবে যেটা ইচ্ছা কর চ তাহলে আমি ফ্রিঞ্জ উইথ ক্যালকুলেট করছি বিটা কার করছি আগে ডার্ক ফ্রিঞ্জ বাট এই কথাটা কোনো ভ্যালিডিটি নেই যে ব্রাইট ফ্রিঞ্জ এর ফ্রিঞ্জ উইথ ডার্ক ফ্রিঞ্জ এর ফ্রিঞ্জ উইথ কেন বলতো আলটিমেটলি দুটোরই ভ্যালু সেম আসবে আমি করে দেখাচ্ছি আমি করে দেখাচ্ছি আগে এক এক করে আমি ডার্ক ফ্রিঞ্জ এর ফ্রিঞ্জ উইথ বার করছি তাহলে আমি কি করব পজিশন অফ এম মাইনাস ওয়ান ব্রাইট ফ্রিঞ্জ সরি এটা বেশি হবে পজিশন অফ এম এর ব্রাইট ফ্রিঞ্জ থেকে এমএফ ব্রাইট ফ্রিঞ্জ থেকে পজিশন অফ এম মাইনাস ওয়ান ব্রাইট ফ্রিঞ্জ মাইনাস করব তাহলেই তো ডার্ক ফ্রিঞ্জের ফ্রিঞ্জ উইথ পাবো কি রে বুঝলি কিনা বল আর যদি খুব কষ্ট হয় না তাহলে এইভাবে ভাব তাহলে এইভাবে ভাব এখান থেকে এটা হবে আবার এটা হবে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ যদি বুঝতে খুব কষ্ট হয় সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ থেকে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জের পজিশন মাইনাস কর দেখ ডার্ক ফ্রিঞ্জের ফ্রিঞ্জ উইথ এভাবে ভাব আমি জেনারেল করার জন্য সেকেন্ড কে বলেছি এম এফ ব্রাইট ফ্রিঞ্জ ফার্স্ট কে বলেছি এম মাইনাস ওয়ান ব্রাইট ফ্রিঞ্জ এম এফ ব্রাইট ফ্রিঞ্জের ফর্মুলা ছিল বলেছিলাম মুখস্থ রাখতে হবে এম ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি মাইনাস এম মাইনাস ওয়ান ব্রাইট ফ্রিঞ্জের কি হবে এম এর জায়গায় কত বসাবো এম মাইনাস ওয়ান বাকি সব সেম থাকবে ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি এলসিএম কর সব করার পর অ্যান্সার বেরোবে ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি দিস ইজ দ্য ফর্মুলা ফর ফ্রিঞ্জ উইথ বল সবার ক্লিয়ার কিনা আচ্ছা এটা কার ফ্রিঞ্জ উইথ বেরোলো ব্রাইটের না ডার্কের ভেবে চিনতে ভেরি গুড কেন দুটো ব্রাইট মাঝখান থেকে মাইনাস করছি তাহলে দুটো ব্রাইটের মাঝখানে কে পড়ে থাকবে ডার্ক পড়ে থাকবে কিন্তু স্যার কি বলেছিল ডার্ক ফ্রিঞ্জের ফ্রিঞ্জ উইথ যা ব্রাইট ফ্রিঞ্জের ফ্রিঞ্জ উইথ তো তাই হবে করে দেখিয়ে দিন মেনে নেবে সবাই করে দেখিয়ে দিচ্ছি পরীক্ষায় যখন বলবে তখন তুমি ব্রাইট ফ্রিঞ্জের এটা দিয়েই করবে কেন বলো তো এটা ক্যালকুলেশন সহজ দেখো ফর্মুলাটা সহজ
ডার্ক আমি করে দেখাচ্ছি, কিন্তু দেখো খুব বাজে ধরনের ক্যালকুলেশন আসবে, করে দেখাচ্ছি, পরীক্ষা করার দরকার নেই, পরীক্ষায় বলবে ক্যালকুলেট দ্য ফ্রিঞ্জ উইথ, তুমি ব্রাইট ধরেই করে দেখিয়ে দেবে। কেন ডার্কও সেম আসবে, দেখো করে দেখাচ্ছে। তাহলে একই লজিক যদি আমি এবার ডার্কের জন্য করি, তাহলে বিটা হবে ওয়াই এমএথ ডার্ক ফ্রিঞ্জ মাইনাস ওয়াই এম মাইনাস ওয়ান ডার্ক ফ্রিঞ্জ। বলো সবার ক্লিয়ার কিনা? এমএথ ডার্ক ফ্রিঞ্জ এর ফর্মুলা ছিল 2m-1, বললাম না বাজে ফর্মুলা, কত সুন্দর ফর্মুলা ছিল, এটা কি বাজে ফর্মুলা, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি মাইনাস, বলো ছিল কি না এই ফর্মুলা, এক্ষুনি লিখেছিলাম। এম মাইনাস ওয়ান কার জায়গায় বসাবো, তাহলে টু এম এর জায়গায় বসাবো এম মাইনাস ওয়ান, আবার একটা মাইনাস ওয়ান আছে, এজন্যই তো বলছিলাম বাজে ফর্মুলা, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এটাকে আমি যদি করি ভালোভাবে লিখি, টু এম ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি মাইনাস ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি মাইনাস টু এম ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি মাইনাসে মাইনাসে, আচ্ছা এখানটা তো সলভ করে নেওয়া যায় আগে, টু এম মাইনাস টু মাইনাস ওয়ান, তার মানে এটা হবে 2m minus 3 lambda capital D by small d। বড় ঠিক করেছি কিনা? কি রে টু ভেতরে ঢোকালাম, টু এম হলো মাইনাস টু হয়, আর এখানে মাইনাস ওয়ান আছে, মাইনাস থ্রি হলো, ঠিক আছে। বললাম একটু বাঁচিয়ে দিয়ে দেখতে, সেম অ্যান্সার আসবে, দেখ তার জন্য আমরা এটা করতে চাই না। যাই হোক, টু এম ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি মাইনাস ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি মাইনাস, মাইনাসটা ঢুকছে আর এটা মাল্টিপ্লাই হচ্ছে, টু এম ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এটা এটা কেটে গেল দেখ। তাহলে যেটা পড়ে থাকবো সেটা এইটা, কোথায় করি ওপরে করছি, ঠিক আছে, জায়গা তো আর নেই নিচে, ওপরে করছি, ছবিটা মুছে দিয়ে করছি। তাহলে বিটা হবে মাইনাস ল্যামডা ডি, একেবারে করে দিই, এলসিএম হবে ডি, ওপরে হবে মাইনাস ল্যামডা ডি প্লাস থ্রি ল্যামডা ডি, তাহলে হবে কি হলো, টু চলে এলো না একটা এক্সট্রা, ভুল করেছি তাহলে, দেখ দেখি টু এম মাইনাস ওয়ান ঠিক করেছি, ডিনোমিনেটরে একদম একদম এটা টু ডি ছিল, তাই না, ঠিক বলেছিস, এটা টু ডি ছিল বাবা, দেখো ডিনোমিনেটরে, তাহলে এটা টু ডি হবে, 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 হ্যাঁ এবার চলে আসবে টু ডি আসবে, চলে গেল, তাহলে হবে ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। কি রে এক বেরোলো, এক বেরোলো, পরীক্ষা এলে ব্রাইট ফ্রিঞ্জ ধরেই করে দিবি, এই তো রুমি ডিরাইভেশন, কেন ডার্কের ঝামেলায় ঢুকবি, ফ্রিঞ্জ উইথ তো সেম, আমি তো করে দেখিয়ে দিলাম তোদেরকে, ক্লিয়ার? তাহলে এই ডিরাইভেশনটাও পরীক্ষায় দেবে। আচ্ছা এখান থেকে চারটে চারখানা সুন্দর সুন্দর কোশ্চেন হয়, শর্ট কোশ্চেনে দেয় সিবিএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইএসসি বোর্ড, তিনটে বোর্ডেই দেয়, আমি এখানেই করে দিচ্ছি। চলো কোশ্চেনটা কি লেখো, শর্ট কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেনের আন্ডারে থাকে। আচ্ছা এরপরে আমরা করবো অঙ্ক, করবো এরপরে, তার আগে এটা করে নেওয়া হবে, তারপরে অঙ্ক করছি। কোশ্চেনটা হচ্ছে হাউ ফ্রিঞ্জ উইথ চেঞ্জেস, হাউ ফ্রিঞ্জ উইথ
चेंजेस। चलो बोझो। अच्छा चारटे ऑप्शन, चारटे क्वेश्चन है। नंबर ए क्वेश्चन है, इफ स्मॉल डी डिक्रीजेस, इफ स्मॉल डी बोलवे ना, डिस्टेंस बिटुईन, एग्लो सब इयर एर क्वेश्चन पढ़ाच्छी, डिस्टेंस बिटुईन टू स्लीप्स डिक्रीजेस, डिक्रीजेस आंसर दे दीजिए साथ साथ। अच्छा डिस्टेंस बिटवीन टू स्लीप माने के स्मॉल डी, बीटर फॉर्मूला की लैम्डा की बनी थी हमारे कैपिटल डी बाय स्मॉल डी, ताले बीटा डायरेक्टली प्रोपोर्शनल टू वन बाय डी, ताले जो दी डी डिक्रीज करे बीटा इंक्रीजेस, आंसर हो गए बीटा इंक्रीजेस। बोलो क्वेश्चन एवं तार आंसर क्लियर की ना? সহজ কোশ্চেন, একটা ঘোরানো হবে একটা। সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন আমি এখানে লিখে দিচ্ছি আবার মুছব। ইফ ডিস্টেন্স বিটুইন, ডিস্টেন্স বিটুইন সেকেন্ড কোশ্চেন এটা, ইফ ডিস্টেন্স বিটুইন স্লিট অ্যান্ড স্লিটস অ্যান্ড স্ক্রিন ইনক্রিজেস, বলো কি হবে, বলো কি হবে, বিটা কি হবে, স্লিটস এন্ড স্ক্রিন মানে কে, ক্যাপিটাল ডি, একদম ডি, ক্যাপিটাল ডি ইনক্রিজ হচ্ছে, তাহলে বিটাও কি হবে, ইনক্রিজেস। এই রকম কোশ্চেন দরকার কি হবে। নেক্সট কোশ্চেন দি, নেক্সট কোশ্চেন দি, থার্ড, থার্ড কোশ্চেন, এটাও ইজি। ইফ রেড লাইট, আচ্ছা আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, মনে পড়লো এখানে, যাক বলে নি আগে তারপর বলছি। রেড লাইট ইজ ইউজড ইনস্টিড অফ ব্লু লাইট, ব্লু লাইট, বলো বিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা, তাহলে ব্লু লাইট ইউজ হচ্ছিল, এখন রেড লাইট ইউজ হচ্ছে, ফর্মুলা কি, ভিক জিও, কার ওয়েভলেন্থ সব থেকে বেশি, রেড এ, তাহলে যত এদিকে যাব ল্যামডা বাড়বে, ল্যামডা যদি বাড়ে বিটাও কি হবে, কি হবে বিটা, ক্লিয়ার এই কোশ্চেন থাকবে। আচ্ছা যে কথাটা বলতে আমি ভুলে গেছি সেটা আমার মনে পড়লে একটু বলে রাখি, এই যে ছবিটা ছিল এখানে যে সোর্সটা ইউজ করা হতো এস, এটা কি সোর্স, মনোক্রোম্যাটিক সোর্স, আমি মনে আগে বলেছি এ নিয়ে অনেক কথা, মনোক্রোম্যাটিক মানে এর মধ্যে একটাই ওয়েভলেন্থ, একটা কালারেরই ওয়েভলেন্থ থাকবে, বাট হোয়াইট লাইট দিয়েও হতে পারে, এবং এটা পরীক্ষার কোশ্চেন যে ইফ মনোক্রোম্যাটিক লাইট সোর্স ইজ রিপ্লেসড বাই হোয়াইট লাইট সোর্স তাহলে কি হবে, এবং এটা এত সহজে অ্যানসার, সহজেই অ্যানসার হবে, আমরা লিখে করব, তার জন্য আমি পরে পড়াচ্ছি ওটা, এর মধ্যে ওটাকে ফেলছি না, তাহলে ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দেখা যাবে বাট তার কন্ট্রাস্ট পুওর হবে, কন্ট্রাস্ট মানে বোঝো তো, কন্ট্রাস্ট মানে ভিজিবিলিটি যাকে বলে, টিভিতে থাকে না কন্ট্রাস্ট ব্রাইটনেস, তো কন্ট্রাস্ট পুওর হবে সেটা আমি পরে এক্সপ্লেন করছি। তো যা আমাদের এই অ্যাপারেটাসটা ছিল তাতে যে সোর্সটা ছিল সেগুলো কি ধরে করা হয়, মনোক্রোম্যাটিক ধরে করা হয়, ক্লিয়ার। এবার ভালো কোশ্চেন যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ফেল করে এই জায়গাটাতে, এই কোশ্চেনটাতে ফেল করে, এগুলো অ্যান্সার দিয়ে দেয় তোমার, দেখি দিতে পারো কিনা তোমরা, আশা করব পারবে। কি কোশ্চেন বলছে, চার নম্বর কোশ্চেন, ইফ এ বি সি ডি, ইফ দা হোল অ্যাপারেটাস, অ্যাপারেটাস
is immersed in water, is immersed in water. পুরো সিস্টেমটা কোথায় ছিল? এয়ারে ছিল, কিছু বলা নেই মানে এয়ারে ছিল। পুরো সিস্টেমটাকে মানে পুরো অ্যাপারেটাসটাকে জলে ডোবানো হয়েছে। বলো তাহলে ফ্রিনজুইট কি হবে বাবা? কেউ 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 কেন বললে? কি কথা কি কথা কি কথা, ফ্রিকোয়েন্সি কমে নাকি? শেখাইনি আমি আগের দিন? ফ্রিকোয়েন্সি কার ওপর ডিপেন্ডেন্ট? সোর্সের ওপর, মিডিয়ামের ওপর ডিপেন্ডেন্ট। ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্ট, ইনহেরেন্ট প্রপার্টি। তাহলে বলো কি হবে? হ্যাঁ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হবে। কমবে বলছিস কি? কমবে কি বলছিস রে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি কমবে না বাড়বে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমবে না বাড়বে? ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জলের থেকে বেশি না কম? তাহলে কমবে বলছিস, কিন্তু ফর্মুলায় তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নেই বাবা। দেখো দেখো, বললাম না এখানে আটকায় স্টুডেন্টরা। তো চলো শিখে নাও, একদম সহজ বাবা। অ্যান্সার হচ্ছে বিটা ডিক্রিজেস। কেন 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 দেখো, এই হলো ফর্মুলা, ল্যামডা ডাব্লু, ল্যামডা এয়ার বাই মিউ ডাব্লু। মিউ মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার। তুমি যদি বলো স্যার কোথা থেকে এলো, সেটাও আমি তোমাকে করে দেখাতে পারি। দেখো করে দেখিয়ে দিচ্ছি, এখানে তো শেখানোর ব্যাপার, পরীক্ষায় তুমি একবার এই গল্প শেষ করবে। শিখে নাও, টাইম আছে, শিখে নাও। বলো এই ফর্মুলা তোমরা সবাই জানো কিনা? ভি ইজ ইকুয়াল টু এল ল্যামডা। ভি মানে হচ্ছে স্পিড অফ দা ওয়েভ, এল মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, কেউ কেউ নিউ ইউজ করে ওটাকে, ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেন্থ। বলো জানো কি জানো না? আচ্ছা আমি এটাকে এরকম লিখতে পারি, এয়ারে হলে ভি এয়ার, এল ল্যামডা এয়ার, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে? তাই দিইনি। আচ্ছা ওয়াটারে হলে ভি ডাব্লিউ হবে, এল ল্যামডা ডাব্লিউ হবে। ক্লিয়ার সবার? আচ্ছা এটাকে এক দাও, এটাকে দুই দাও, টু ডিভাইডেড ওয়ান করে দাও বাবা।